আলাইকুম সবাইকে। আজকে আমি বানিয়ে দেখাবো গাজরের হালুয়া। এর জন্য আমি নিয়েছি 2 বে লিভস, 1/4 কাপ বাটার, 1 কেজি গাজর গ্রেট করে নিয়েছি, 1/2 কাপ সুগার, 1/4 কাপ কনডেন্স মিল্ক, 2 কাপস মিল্ক, 50 গ্রাম পিস্তাশিও নাট লাগিয়ে নিয়েছি। একটি ডিশের মধ্যে আমি বাটার লাগিয়ে নিয়েছি স্টিক না হওয়ার জন্য। একটি ফ্রাইং প্যানে আমি বাটার দিয়ে দেব। বাটারটা পুরো মেল্ট হলে পরে এর মধ্যে আমি গাজরটা দিয়ে দেব। গাজরটা ভালো করে নেড়ে এটাকে আমি 20 মিনিটের জন্য লো ফ্লেমে রেখে দেব। এখন মিল্ক আর সুগারটা দিয়ে দেব। প্রথমে আমি হাই ফ্লেমে এটাকে কুক করব। যখন বাবলিং শুরু হবে তখন এটাকে আমি লো ফ্লেম করে দেব 15-20 মিনিটের জন্য। এখন আমি কনডেন্স মিল্কটা দিয়ে এটাকে আমি মিডিয়াম ফ্লেমে 10 মিনিটের জন্য কুক করব। এখন এর মধ্যে আমি কিছু নাটস দিয়ে দিব। এখন আমি গাজরের হালুয়াটা 5 মিনিটের মতো কুক করব হাই ফ্লেমে। এখন আমি হালুয়াটা ডিশের মধ্যে ঢেলে দিব, তারপর স্পেচুলা দিয়ে একটু চাপ দিয়ে দেব। এর মধ্যে আমি বাদামটা দিয়ে এটাকে চাপ দিয়ে বসিয়ে দেব, তারপর কেটে নেব। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আমার অন্য ভিডিওগুলো দেখতে ভুলবেন না। থ্যাংক ইউ।